সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। এক বেলাও অপেক্ষা না করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছে সিপিএম। তবে চলবে দলীয় তদন্ত। তারই মধ্যে পুলিশি তদন্তেরও মুখোমুখি সাসপেন্ডেড সিপিএম নেতা। দলের অভ্যন্তরে তদন্ত শুরুর আগেই কেন তাকে পার্টি থেকে সাসপেন্ড, প্রশ্নটা তুলে দিয়েছেন খোদ তন্ময়। এই সাসপেন্ডের জানতে পারাটা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমি মর্মাহত। আমি মনে করি যে ন্যূনতম তদন্ত করা উচিত ছিল, আমার বক্তব্য জানা উচিত ছিল। অভিযোগ ওঠা মাত্র তন্ময়ের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নিতে পুলিশের কাছে আবেদন করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ। তুলেছিলেন তন্ময়কে গ্রেপ্তারের দাবিও। এফআইআর হয়েছে, পুলিশি তদন্ত চলছে। মোহাম্মদ সেলিমদের সিদ্ধান্তেই স্পষ্ট, সিপিএমও থাকবে না তন্ময়ের পাশে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তন্ময়কে শাস্তি দিয়েছে সিপিএম। তৃণমূল সরকারও কি এগোবে কড়া আইনি পদক্ষেপের পথে? উঠতে শুরু করেছে প্রশ্ন। প্রশাসনিক তদন্তে ভরসাই রাখছেন না শুভেন্দু অধিকারী। খুব সেন্সিটিভ বিষয়, তবে তৃণমূলের রাজত্বে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে তদন্ত করা উচিত বিরোধী রাজনৈতিক লোকেদের। সিপিএম বিরোধী কিনা আমি জানি না। মাস কয়েক আগে মহিলা ঘটিত অভিযোগ উঠেছিল সুশান্ত ঘোষের বিরুদ্ধে। সুশান্তকে পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়েছে সিপিএম। সাসপেন্ড করেনি সুশান্তকে। এখন যিনি তৃণমূলের শ্রমিক শাখার নেতা, সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় ছিলেন সিপিএম এর রাজ্যসভার সাংসদ। সেই সময়ই মহিলা ঘটিত অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল সিপিএম। তবে তার আগে হয়েছিল দলীয় তদন্ত। সেই তদন্ত কমিটি ঋতব্রতকে রাজ্য কমিটি থেকে জেলা কমিটিতে অবনমনের সুপারিশ করায় ঋতব্রত সরাসরি মুখ খুলেছিলেন সেলিমের বিরুদ্ধে। তাই ঋতব্রতকে পার্টি থেকে বহিষ্কার করা হয়। ঋতব্রত ভেসে যান তৃণমূলের ক্ষমতার ভিড়ে। তবে কেন বলার সুযোগ না দিয়েই তন্ময়কে সাসপেন্ড? সিপিএম এ যখন উঠছে এই প্রশ্ন, তখন শুভেন্দু পাচ্ছেন ব্ল্যাকমেলিং রাজনীতির গন্ধ। তবে ব্ল্যাকমেলিং এর রাজনীতিও আছে। এর আগে সিপিএম এর রাজ্যসভার সাংসদ ঋতব্রত, যিনি এখন তৃণমূলের শ্রমিক শাখার রাজ্যের সভাপতি, তাকে দক্ষিণ দিনাজপুরে মহিলা ঘটিত অভিযোগ করানো হয় এবং তার ছবিও ভাইরাল হয়, ভিডিও। এটা প্রমাণ ছিল। তারপরে দেখা গেল তৃণমূল তাকে, তাদেরও ওয়াশিং মেশিন আছে। শুভেন্দু সোমবার যা বললেন সেই ইঙ্গিতটা রবিবারই মিলেছিল সুজন চক্রবর্তীর কথাতেও। সমাজ মাধ্যমে লিখেছিলেন, আমরা অন্য দলের মতো নই, সাম্প্রতিক অতীতে অনৈতিকতার দায়ে যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তাকেই তৃণমূল নেতা করেছে। মনে রাখুন কিন্তু, সুজনের নিশানায় ছিল সিপিএম খ্যাতানো ঋতব্রত তৃণমূলে নেতা হয়ে ওঠা। শুভেন্দুর স্মৃতিতেও ঋতব্রত প্রসঙ্গ। তবে কিছুদিন পরে তন্ময় ভট্টাচার্যকেও দেখা যাবে তৃণমূলের মঞ্চে। অতীত অভিজ্ঞতা থেকে চর্চা বঙ্গ রাজনীতিতে। সিপিএম এ এখন সম্মেলন পর্ব। সুযোগ পেয়ে সম্মেলন শুরুর আগেই একটা কাঁচা উপড়ে ফেললো না তো সিপিএম নেতৃত্ব? চর্চা সিপিএম এর অন্দরেও। পাঁচ দশক ধরে লাল ঝান্ডার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকা তন্ময় ভট্টাচার্য কি আদৌ লাল ঝান্ডার ছাড়বেন? তন্ময় বলছেন না, কি হবে বলবে ভবিষ্যৎ। ক্যালকাটা নিউজ।